জয় হিন্দ দোস্ত। দেশ এবং সমাজের জন্য কাজ করা একটি গর্বের বিষয়। তোমরা যারা দেশ এবং সমাজের কাজে সরাসরি যুক্ত হতে চাও, যারা ফ্রন্ট লাইনের সঙ্গে যুক্ত হতে চাও, বা তোমার স্বপ্ন আর্মি হবার, তাদের জন্য এই ভিডিওটি। আমাদের শুরু হয়ে গেছে যে আর্মি জিডি, অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে যে সমস্ত জিডি কনস্টেবল, ট্রেডসম্যান, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত ছেলেমেয়েরা চাকরি পেতে চাও, তাদের জন্য নদিয়া জেলার একটি আবাসিক কোচিং সেন্টার নিখেছে এক সুবর্ণ সুযোগ। আমাদের এই সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত, যেটা কৃষ্ণনগর থেকে বা বহরমপুর থেকে সরাসরি বাসের মাধ্যমে আসা যায়। আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের ট্রেনিংগুলো কেমন হয় তার ছোট্ট একটি সেশনের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। বা আপনার ছেলে মেয়ে যদি এই কোর্সে ভর্তি হতে চায় তাহলে চলে আসতে পারুন আমাদের সঙ্গে। আমাদের নম্বর কমেন্ট সেকশনে গিয়ে তুমি দেখে নিতে পারো তোমার নম্বরটি, প্রয়োজনীয় নম্বর। আমাদের এখানে বর্তমানে ভর্তি চলছে আর্মি জিডি ব্যারাকপুর, বহরমপুর সমস্ত কিছুর জন্য। যে সমস্ত ছেলেরা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান বা এই সমস্ত জেলার ছেলেরা আছো, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। এখানে প্রতিনিয়ত প্র্যাকটিস করানো হয়। কেমন ধরনের প্র্যাকটিস করানো হয়? প্রতিনিয়ত সকালবেলায় তোমাকে উঠতে হবে, নির্দিষ্ট এক্সারসাইজ করতে হবে। এখানে ট্রেনার থাকবেন, তিনি মাঠে এক্সারসাইজ করাবেন। এর পরবর্তীকালে রেস্ট হওয়া হবে। এর পরবর্তীকালে খাওয়া থাকা সমস্ত কিছু রুটিন মেনে হয়। ঠিক রুটিন কেমন হয় একটু যদি বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে বা তোমাদের সুবিধা হবে। আমাদের সকাল 5:30 সবাইকে উঠতে হবে। সকাল 5:30 উঠা হওয়ার পর তারা ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে সাথে সাথে মাঠে চলে আসবে। মাঠে চলে এসে মাঠের অ্যাটেন্ডেন্স হবে, মাঠে কতজন এলো কতজন এলো না, মাঠে আসা কম্পালসারি। না আসলে এখানে বলতে হবে কী কারণে আসতে পারলে না, এবং যদি শরীর অসুস্থ হয় তাহলে বাড়ি চলে যেতে হবে। কারণ আমরা শারীরিক অসুস্থভাবে ছেলেকে রাখি না, তাই এখানে কারোর শরীর খারাপ করে না। এর পরবর্তীকালে এখান থেকে 3 থেকে 3.5 ঘন্টা মাঠে কাটিয়ে এখানে পিটি, ফিজিক্যাল ট্রেনিং সমস্ত কিছু হওয়ার পর পরবর্তীকালে আমরা চলে যাব আমাদের রুমে। তারা একটু ফ্রেশ ট্রেশ হয়ে টিফিন করে নেবে। টিফিনে কী থাকে? টিফিনে বেশিরভাগ সময় বিভিন্ন জিনিস থাকে, মুড়ি ঘুগনি থাকে, কখনও অনেক মোটা পাতলাদের জন্য মোটা ভাত থাকে, হ্যাঁ এই সমস্ত জিনিস থাকে। এর পরবর্তীকালে সে রেস্ট নেবে। রেস্ট নেওয়ার পরে দুপুরবেলায় হ্যাঁ স্নান টান করে একটি ক্লাসের মধ্যে অংশগ্রহণ করতে হবে। হালকা ফুলকা একটি ক্লাস হবে, ক্লাসের মধ্যে অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করার পরে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে রেস্ট। রেস্ট হওয়ার কিছুক্ষণ পর বৈকালবেলা পড়বে। সেই বৈকালবেলায় মাঠে ঘুরতে আসা কম্পালসারি, বা সেটা হচ্ছে ফ্রি টাইম। সেখানে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবে, কোথাও বা ফিল্ডের মধ্যে আসলো বা অন্য কোথাও আসলো, এই সমস্ত কাজ তারা করতে পারবে। এর পরবর্তীকালে আমাদের সন্ধ্যাবেলায় আবার, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেলে, অর্থাৎ সন্ধ্যা দেওয়া বা আজান হয়ে গেলে তাদেরকে রুমে চলে আসা কম্পালসারি, চলে আসবে। এবং এর পরবর্তীকালে আমাদের শুরু হবে ক্লাস। এই ক্লাসটি হ্যাঁ একটি গভীর ক্লাস, বা এই ক্লাসটি একটি লং ক্লাস হয় সন্ধ্যাবেলায়। এই নয়তো ক্লাস, এর পরবর্তীকালে সন্ধ্যাবেলায় ক্লাস হলে এইভাবেই চলতে থাকবে আপাতত আর্মি জিডি টেকনিক্যাল নার্সিংয়ের প্রিপারেশন। তাই তুমি যদি আর্মি জিডি টেকনিক্যাল নার্সিংয়ে আসতে চাও তাহলে অবশ্যই চলে এসো। সর্বপ্রথম তোমাকে আমি মাঠটা একটু ঘুরিয়ে দেখাই। মাঠটা কতটা অসাধারণ মাঠ! মাঠের মনোরম পরিবেশ দেখলে সত্যি মনোমুগ্ধকর মাঠের পরিবেশ, অসাধারণ দেখতে। এটি একটি স্কুল, এটি জমশেদপুর বিএন হাই স্কুল। এখান থেকে আমাদের সেন্টারটি মাত্র 2 মিনিট হাঁটা পথ। তো খুবই সুন্দর এই অসাধারণ মাঠে প্রচুর ছেলেমেয়ে প্রতিনিয়ত প্র্যাকটিস করছে। এবার তোমার পালা। এখান থেকে অনেক ছেলেমেয়ে আমাদের সেন্টার থেকে এবং এই এলাকা থেকে প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়ে গেছে। এবার হচ্ছে তোমার বাড়ি। তাই তুমি যদি আর্মি জিডি টেকনিক্যাল হতে চাও অবশ্যই বলবো আমাদের সঙ্গে তুমি যোগাযোগ করো।
কারণ বর্তমান পরিস্থিতিতে যদি তুমি আর্মি পেতে চাও তাহলে সবথেকে কঠোর পরিশ্রম যেটিতে করতে হবে সেটি হলো রান। রান তুলতে না পারলে তাহলে হবে না, এবং রান তোলার যে শুধু ফিল্ডে দৌড়ে গেলাম প্র্যাকটিস করলাম সেটা কিন্তু মুশকিল। অনেকগুলো টেকনিক কৌশল থাকে, সেই কৌশলগুলো তোমাকে প্রথমে রপ্ত করতে হবে। রানে দেখাচ্ছে যে তুমি স্পিড বাড়াতে পারছো না, 30 সেকেন্ড কমাতে পারছো না, এখানে আসলে তুমি কমিয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের সিস্টেমটা বলি, আমাদের সিস্টেমটা কীভাবে এখানে করানো হয়। যদি আমাদের এখানে সিস্টেম হচ্ছে যে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে, অর্থাৎ ভর্তি ফি লাগবে, একবার ভর্তি হয়ে গেলে পুরোপুরি সব কিছু ফ্রি, এখানে তোমার থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছু পুরোপুরি ফ্রি সব কিছু হওয়ার পর, অর্থাৎ মাঠ মেইন পরীক্ষা মেডিকেল হওয়ার পর তোমার চাকরি হবে, সেই চাকরি যখন হবে তখন টাকা লাগবে। অর্থাৎ আমাদের এক্ষেত্রে এখানে থাকা খাওয়া পড়াশোনার জন্য যে মান্থলি যে খরচ হয় সেই খরচটা তোমাকে দিতে হবে না, সেই খরচটা আমরাই বহন করব। কিন্তু তোমায় কী করতে হবে, তোমার ইচ্ছাশক্তি থাকতে হবে, জেদ থাকতে হবে মনে যে হ্যাঁ আমরা করব, ঠিক আছে, সেই সমস্ত পড়াশোনা করলেই কিন্তু হয়ে যাবে। তাই তুমি দেরি না করে অবশ্যই চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটি ফোন নম্বর হচ্ছে 7076650708, এই নম্বরে যোগাযোগ করো। এই নম্বরে যোগাযোগ করে তুমি তোমার বিষয়টি জানতে পারো। আমাদের সিট সংখ্যা সীমিত, আমরা শুধুমাত্র এই মাসটা ভর্তি নেব, তারপরে আর কিন্তু ভর্তি নেব না। সুতরাং তোমাদের সিটটা অবশ্যই বুকিং করতে চলে এসো। শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে, আমরা নর্মালি খুব অল্প পরিমাণ টাকা নিয়ে থাকি, এবং আরও বিস্তারিত জানতে তুমি অবশ্যই কন্ট্যাক্ট করো। হ্যাঁ, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাদের ছেলেদের জন্য বিশেষ সুবিধা আছে, তোমরা আমাকে তাড়াতাড়ি কল করো। হ্যাঁ, বহরমপুর আরআরবি, ব্যারাকপুর আরআরবি, কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ এতদিন অল্প দিন ধরে প্র্যাকটিস না করলে, 3 মাস ধরে প্র্যাকটিস না করলে কিন্তু রানটি উঠবে না। তো তাদের জন্য অবশ্যই তোমরা কিন্তু করবে। চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত।